নমস্কার। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা ডিসকাশন এটা করছি যে 2025-এ যে সিলেবাস চেঞ্জ হবে, পিএসসি তার ওয়েবসাইটে ঘোষণা করে দিয়েছে এবং 2024-এ চেঞ্জ হচ্ছে না, 25-এ চেঞ্জ হচ্ছে। তো 25-এর নতুন সিলেবাস অনুসারে দেখুন আমাদের এই বইটি লেখা আছে এবং বইটা একটু কীরকম কী ব্যাপার আছে না আছে এবং কীভাবে কাজে দেবে সেটা ডিসকাশন করবো। কেন কি এখন এই মুহূর্তে বাজারে 25-এর সিলেবাস অনুসারে লিখিত বই আমাদের এই বইটি অবশ্যই রয়েছে। তো দেখুন 200-250 শব্দের মধ্যে প্রশ্নোত্তর, ছোট ছোট টিকা আকারে সম্পূর্ণ ইতিহাস। তো এটা বইটা খুলে দেখলে আপনি বুঝতে পারবেন। এবার সকলের পক্ষে তো কলেজ স্ট্রিটে গিয়ে বা লোকাল বইয়ের দোকানে হয়তো থাকে না, তো সেই হিসাবে আর কি এটা তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত আমার লেখা বই। তো দেখুন আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যে দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে 8230086177। তারপরে যে প্রপোজ সিলেবাসটা 25-এ হতে পারে চেঞ্জ হচ্ছে, যেটা আমরা বিভিন্ন রকম সোর্সে পাওয়া গিয়েছে, তো আমাদের প্রকাশক মহাশয় সেই প্রপোজ সিলেবাসটা এই দেওয়া হয়েছে। এবার কতটা ঠিক হবে কতটা মিলবে জানি না, তবে এই যে জিনিসটা এই পিডিএফ ফাইলটা পুরো অল ওভার ইন্টারনেট বা এই সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়াতে ছিল। তো এটা তো সূচিপত্র তো যা হলো হলো, আমি আপনাকে দেখাই যে কিভাবে আমাদের বইটা লেখা হয়েছে। প্রথমত যদি আমরা ধরেই নিচ্ছি কি ছোট ছোট টিকা আকারে আপনাকে প্রশ্নের উত্তর লিখতে হতে পারে, তো এক হচ্ছে দেখুন সিন্ধু সভ্যতার মোটামুটি এরকম কারা কারা আবিষ্কার করলেন দেখুন এখানটা দেওয়া আছে, বা মেহেরগড় সভ্যতা বা প্রাচীন কিরকম কি হয়েছে, সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না, নিচের দিকে আছে আর কি, এটি একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা এবং ব্যাপকভাবে তামা ও ব্রোঞ্জের ব্যবহার করা হতো, ঠিক আছে। সিন্ধু সভ্যতাটা খুব কম ছিল মধ্যে, যেমন ধরুন মহেঞ্জোদারো দিল্লিতে ডিবি। তো এইভাবে আমরা যদি কিছু পাতা আরো এগোই, যেমন ধরুন গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত ছোট্ট একটু, চন্দ্রগুপ্ত তার সম্পর্কে এতটুকুর মধ্যে, সমুদ্রগুপ্ত তার সম্পর্কে এতটুকুর মধ্যে, এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ শিলালিপি বা এই প্রশস্তি, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, কিছু কিছু টাইপিং এরর হতে পারে, কেন কি একা করতে গিয়ে একটু সমস্যা হয়ে থাকে, যা ভুল আমারই ভুল। হর্ষবর্ধন দেখুন, হর্ষবর্ধন সম্পর্কে এইটুকু, আপনি নিজেও কিছুটা ভিডিওটাকে পজ করে এইগুলো পড়তে পারেন, আইডিয়া এসে যাবে। তারপরে যেমন ধরুন আমরা যদি এই যে মোহাম্মদ বিন তুগলক, এই দেখুন মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে খুব শর্টের মধ্যে ধারণা দিয়ে দিয়েছি, কারণ কি পরীক্ষার আগে আপনাকে যদি নিজে নোটস তৈরি করতে হয় তা করতে পারলে তো খুব ভালো, কিন্তু যদি নিজে নোটস তৈরি করতে হয় তার তুলনায় যদি আপনি আমাদের এইটা যদি দেখেন যে তিনি কি কি প্রবর্তন করেছিলেন, রাজধানীর স্থানান্তর, টোকেন বা তামার মুদ্রার প্রবর্তন, অধিকাংশ জেলা সম্প্রদায়ন, চীন ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন কি কি বিষয়ে সম্মুখীন হয়েছিলেন। তারপরে আমিরে কোহি নামে কৃষি বিভাগ স্থাপন করেন। এবার ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আপনি দেখুন তিনি কি কি বিভাগ স্থাপন করেন, দেওয়ানি খয়রাত, দেওয়ানি ইস্তিকবাল, দেওয়ানি বন্দেগান, দেওয়ানি কোহি মানে কৃষি আর কি, দেওয়ানি শিকার, দেশের কর ব্যবস্থা বিচার ব্যবস্থা কিছু প্রবর্তন করেন, তিনি শরিয়াত আইন প্রবর্তন করেছিলেন, এটাও একটা ভাইটাল জিনিস। তাহলে সেই হিসাবে আবার যদি দেখুন আপনি আলাউদ্দিন খলজি দেখেন, দেখুন আলাউদ্দিন খলজির ওপরও আমরা ছোট্ট একটা টিকার মাধ্যমে তার বিভিন্ন বিষয়গুলোকে সে করেছি, অর্থাৎ পরীক্ষার আগে আপনাকে এটা খুব কাজে দিতে পারে। তো এটাতে কত পাতা রয়েছে, এটা মোটামুটি সম্ভবত 46-47 পাতার মধ্যে এটা কমপ্লিট করেছি পুরো ভারতের ইতিহাসটা। শুধু এটা না, এটা একটা ফার্স্ট পার্ট, আমরা সেকেন্ড পার্ট থার্ড পার্টেও আমরা দেখাচ্ছি বইটা। যেমন ধরুন ভারতের বাইরে এক নজরে বিপ্লবী কার্যকলাপ, যদি আপনি দেখেন ইংল্যান্ডে ইন্ডিয়া হাউস শ্যামজি কৃষ্ণ বর্মা, ফ্রান্সে ছিল, বার্লিনে ছিল, আমেরিকা সান ফ্রান্সিসকোতে ছিল, জাপানে ছিল, এই জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন। তারপরে যেমন ধরুন আচ্ছা চলুন আমরা গান্ধীজি সম্পর্কে কিছু তথ্য দেখে নিই এক নজরে, জন্ম, শিক্ষা, দক্ষিণ আফ্রিকায় জীবন, যে বইগুলো তাকে প্রভাবিত করেছে, এইগুলোর মধ্যে থেকে আপনি গান্ধীজি সম্পর্কে প্রিলি প্লাস মেনে যা প্রশ্ন আসবে আমি আশা করছি এর মধ্যে পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা তো আস্তে আস্তে দেখাই যাচ্ছে। যেমন ধরুন এক নজরে অসহযোগ আন্দোলন, টিকার আকারে দেখুন এক নজরে অসহযোগ আন্দোলন দেওয়া রয়েছে। তারপরে যেমন ধরুন রাওলাট ও জালিয়ানাওয়ালাবাগের ঘটনাসমূহ, তো পরীক্ষার আগে আপনি এই পেজটা পড়ে নেবেন নাকি পরীক্ষার আগে আপনি একটা পুরো গোটা বই পড়বেন, পড়তে পারলে তো খুব ভালো। দেখুন এই যে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া, এই ওপর থেকে আসছে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া, কার আমলে কি কি যুদ্ধ হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, এগুলো সব ডিটেলসে দেওয়া আছে। তারপরে ভাইসরয় যারা হলেন, ভাইসরয়ের আমলে কি হলো,
এই জিনিসগুলো দেওয়া আছে, এবং এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছর পিএসসি দেবেই দেবে প্রিলিমিনারিতে। এরপরে হচ্ছে বিভিন্ন যে বইগুলো বাজারে খুব প্রচলিত রয়েছে সেখান থেকে সেই চ্যাপ্টারগুলোর প্রশ্ন অনুসারে, মানে চ্যাপ্টার অনুসারে প্রশ্ন উত্তর। যেমন দেখুন, প্রশ্নকে কে ভারতের নৃতত্ত্বের জাদুঘর বলেছেন, হ্যাঁ ভিনসেন্ট স্মিথ। তাহলে এইভাবে যারা প্রশ্ন উত্তর পড়তে পছন্দ করেন সেটাও আছে। কিন্তু অশোকের শিলালিপি মূলত কোন ভাষায় লেখা হতো? অনেকগুলো ভাষাতেই লেখা হতো, অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী ভাষাতে লেখা। তারপর হাতি গুম্পা শিলালিপি, তো হর্ষচরিত, এই সমস্ত বিভিন্ন বইগুলো রয়েছে। তারপর যেমন ধরুন, বৈদিক যুগে উল্লেখযোগ্য নারীদের নাম কি, চতুরাশ্রম কি, দেখুন ছোট্ট করে লেখা আছে। অর্থনৈতিক সম্পদ বলতে কি বোঝানো হতো, মিস্ক ও মনা কি, আশা করছি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা, নিচ ও মনা কি, মানে একটু ওপর নিচ করতে হচ্ছে যাতে আপনি স্ক্রিনটা ভালো করে দেখতে পারেন বা বইগুলো লেখাগুলো একটু বড় হয়। ভারতের ঘটনা এবং আন্দোলন সময় সুলতানি শাসনে কি কি হয়েছে, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন, এটা তো পিএসসি ফেভারিট কোশ্চেন। এই যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন, পিএসসি ফেভারিট কোশ্চেন, এতবার জিজ্ঞেস করেছে যে চিন্তার বাইরে, মানে হয়তো প্রত্যেক বছর না হলেও মানে এক বছর ছেড়ে ছেড়ে তো জিজ্ঞেস করেই করে, এইভাবে আছে। তারপরে হুমায়ুন আকবর বাবর এইভাবে রয়েছে, দিয়ে এইভাবে মানে এটাও ইতিহাস প্রশ্ন উত্তরে পুরো ভারতের ইতিহাস, ভারতের পুলিশের স্রষ্টা কে ছিলেন, তারপরে হচ্ছে 1791 বারাণসীতে কি সংস্কৃত কলেজ চালু করেন, আপনি পড়ে দেখুন আপনার খুব ভালো লাগবে। এবার যারা বলেন যে না শুধু প্রশ্ন উত্তর পড়লে কি করে হবে, এটা 76 পাতা, হ্যাঁ প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড মিলে 76 পাতা, মানে একটা খণ্ড টিকা আকারে একটা খণ্ড প্রশ্ন উত্তর আকারে। এবং তারপরে হচ্ছে ইয়ে কি বলে এটাকে, এই যে ডেসক্রিপটিভ টাইপের, যারা ডেসক্রিপটিভ পড়তে চান, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান ডেসক্রিপটিভ পড়তে চান, এখান থেকে কিছু কিছু প্রশ্ন আপনি মানে হিস্ট্রি অপশনালও লিখতে পারেন, কিন্তু এটা হিস্ট্রি অপশনাল বই নয়, সেই পর্যায়ে এটা লেখা হয়নি, তাহলে আপনি এটা করে দেখতে পারেন। তো মোটামুটি এতটুকুই দেখানোর আছে। এছাড়া ধরুন শেষের দিকে, শেষের দিকে আছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষা থেকে যেরকম প্রশ্ন উত্তরগুলো এসেছিলো সেগুলো প্রশ্ন প্লাস উত্তর, এটা সম্পূর্ণরূপে এই প্রশ্ন পাঠটা প্রকাশক মহাশয় নিজের তরফ থেকে দিয়েছেন, এখানে আমি কিছু করিনি, এটা এগুলো আমার নয়। সুলতানি যুগ দেখুন আপনি, তো আপনি এইভাবে ডিসিশন নিতে পারেন, আপনি এটা চিন্তাভাবনা করে কিনতে চাইলে কিনতেও পারেন, ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, আমার কাছেও পাওয়া যাচ্ছে, আমার ফোন নাম্বার তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি, যোগাযোগ করলে আমরা ডিটেলস দিয়ে দেবো। ভিডিওটা এতটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।